একদায়ক ক্ষমতাশালী জৌলুসপূর্ণ জমিদার এবং জমিদারির গল্প নিয়ে আজকের এই ভিডিও। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকের গল্পের পটভূমি 250 বছরের বেশি পুরনো, সুদূর অতীতের মেঘে আড়ালে থাকা ইতিহাসের প্রাচুর্যতা খুঁজতে আমিও আপনার মতো আগ্রহী। চলুন তাহলে উপভোগ করি আজকের ভিডিও। ভিডিওতে যাকে দেখছেন, ইনি জমিদারের তৃতীয় প্রজন্ম। ইনার কিশোরী চোখ দেখেছে জমিদারের ভরা যৌবন। বাড়ির বয়স এখন 280 বছর। চট্টগ্রাম জেলার রাউজান থানার টাবু ইউনিয়নের রামদন জমিদার বাড়ি থেকে শুভেচ্ছা। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব রামদন জমিদার বাড়ির আদ্যপান্ত, তার অতীত ইতিহাস, অতীত জৌলুস এবং বর্তমানের হাল হকিকত। অনেকদিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, হঠাৎ করে মনে হচ্ছিল না আজকে ঘুরেই আসি রামদন জমিদার বাড়ি। যেই কথা সেই কাজ। শুক্রবার বিকেল হওয়ায় হাতে তেমন একটা কাজ ছিল না। দোকানপাট, রাস্তাঘাট সবকিছু অনেকাংশে কেমন জানি শূন্য শূন্য। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, একটা ঠান্ডা পরিবেশ ছিল। নিজের বাইকখানা নিয়ে বেরিয়ে পড়লাম রাউজান মুন্সির ঘাটা হয়ে। নিজের গন্তব্য থেকে 30-35 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম রামদন জমিদার বাড়ি। উপজেলার মফস্বল এলাকায় এটি। প্রশাসনিক এবং নাগরিক সব ধরনের অবকাঠামো থাকায় খোলার দিনে ভিড়ভাড়টা খুব একটা কম হয় না। স্কুল, কলেজ, উপজেলা অফিস পার হয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সবুজ বনানীতে। রাস্তার দুপাশে সবুজ আপনার মনকে ভালোভাবেই নাড়া দেবে। যেতে যেতে বলি সহজে কিভাবে পৌঁছতে পারেন রামদন জমিদার বাড়ি। চট্টগ্রাম শহরের মুরাদপুর থেকে বাস ধরে হাটহাজারী রোড হয়ে চলে যেতে পারেন মুন্সির ঘাটা। ভাড়া গুনতে হতে পারে 50 টাকা। ওখান থেকে সিএনজি অটোরিকশায় জগন্নাথ হাট, ভাড়া নিতে পারে 20 টাকা। ওখান থেকে পায়ে হেঁটে অথবা রিক্সায় চেপে কয়েক মিনিটের মধ্যে চলে যেতে পারেন রামদন জমিদার বাড়ি। মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত 250 বছরের পুরনো তোরণ দিয়ে আপনি প্রবেশ করছেন। আপনি খুলতে চাইছেন সেই বই, সেই প্রাচীনতম বই যার উপর পড়ে আছে 250 বছরের পুরনো ধুলোর আস্তরণ। সুপ্রশস্ত শাহী দরজা দিয়ে যখন আপনি প্রবেশ করছেন, জেনে রাখুন আপনার হাতের দুই পাশে কাছারিঘর, যেখানে জমিদারি তল্লাটের সমস্ত আয় ব্যয় লাভ ক্ষতির হিসেব রাখা হতো। আপনার চোখ এড়াতে পারবে না সুন্দর হাতের নির্মাণশৈলী, যার নির্মাতা বহু যুগ আগে মাটির সঙ্গে মিশে গেছেন, কিন্তু তার সুন্দর হাতের কারুকার্য এখনও শোভাবর্ধন করে চলছে। জীর্ণ শরীর নিয়ে অহংকারে দাঁড়িয়ে তাকায় জমিদার বাড়িটিকে। এই সম্ভ্রান্ত বাড়িটির পলেস্তরা খসে পড়েছে অনেক আগে, ইট সুরকিগুলো উকিঝুঁকি দিচ্ছে। অরগাছা উদ্ভিদ ছাদ ভেঙে দিয়েছে অনেক আগেই, এখন চুষে খেয়ে নিতে চাই বাকি অংশটুকু। সময় যে কক্ষগুলো ছিল কর্মচঞ্চল, শত শত মানুষ সেখানে ভিড় জমাতেন তাদের হিসাব দিতে এবং নিতে,
এখন সেখানে লক্ষ লক্ষ পোকামাকড়ের ঘর বসতি। এক সময়কার সেই জৌলুসপূর্ণ বাড়িটি যেখানে নানা শ্রেণীর মানুষ আসা যাওয়া করতেন, সেখানে এখন কেউ আসে না। একসময়ের এই গুরুত্বপূর্ণ কক্ষগুলোর ভাঙা কংক্রিটের স্তূপ এটাই জানান দিচ্ছে মানুষের প্রভাব প্রতিপত্তি অনেকটা জোয়ার ভাটার মতো, এই আছে তো এই নেই। জমিদার বাড়ির মাঝখানের এই স্থানটি নাচঘর হিসেবে একসময় ব্যবহার হতো। এখনও পুজো পার্বণে বিভিন্ন অনুষ্ঠানে জমিদার বাড়ির সদস্যরা এখানে মিলিত হন এবং অনুষ্ঠানাদি সম্পন্ন করেন। জমিদার বাড়িতে কাজ করতেন শত শত কর্মচারী। তাদের পানীয় জলের চাহিদা মেটাতে অন্যতম উপায় ছিল এই পুকুর। শানবাদানা পুকুর ঘাটের সঙ্গেই সন্ধ্যা প্রদীপ জ্বালার জায়গা। এখনো হয়তো কেউ প্রদীপ জ্বালান, তখন যেমন জ্বালাতেন। শতবর্ষীয় লিচু গাছের পাশেই দুটো মন্দির। পুজো পার্বণের সময় যথাযথ ভাবগাম্ভীর্য এবং উৎসবে মুখর হয়ে ওঠে স্থান, তবে সে সময়ের মতো করে নয়, যখন জমিদার ছিল জমিদারি ছিল। এটি জমিদার বাড়ির মূল ভবন, প্রাচীন কারুকাজ সম্বলিত বিস্তৃত ভবন। ব্রিটিশ শাসনামলে নির্মিত এই বাড়ির কর্তাদের আধিপত্য ছিল এলাকা জুড়ে। এলাকার জমিদারি ছিল বাড়িটির কর্ণধার রামদন জমিদারের হাতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের আনাগোনা থাকত বাড়িটিতে। শ্রী রামদন জমিদার মারা যাওয়ার পর তার পুত্র তেজেন্দ্রচন্দ্র ধর জমিদারিতে হাল ধরেন। তেজেন্দ্রচন্দ্র ধর 1955 সালের 6 জুন মারা যান। এরপর থেকে ম্রিয়মাণ হতে শুরু করে জমিদার বাড়ির ঐতিহ্য। কালের বিবর্তনে হারিয়ে গেছে এই জৌলুস। আমার বাবার নাম তেজেন্দ্রচন্দ্র ধর, সুন্দর কারুকার্যের এই কার্নিশগুলো এই জমিদারির ইতিহাসের মতোই পুরনো। গত 250 বছরের ভার বুকে নিয়ে তারা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তারা জানে তাদের পিঠ বুলিয়েছিল জমিদারের হাত, তাদের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল জমিদার।
আজকের এই বিবর্ণ স্যাঁতসেঁতে দেয়াল ছিল রঙিন, এই শূন্য বারান্দা শূন্য ছিল না। হয়তো প্রত্যহ সকালে বিকেলে আরামকে দাঁড়াই বসতেন জমিদার। বর্মিকাটের সুন্দর পাটাতন আঁকড়ে রাখত ছাদ, আজকে সেই ছাদ ক্ষয়ে পড়ে যাচ্ছে, ইতিহাস ক্ষয়ে পড়ে যাচ্ছে। এটা মূল ভবনের কেন্দ্রীয় পথ, সামনে যে সবুজ দেখতে পাচ্ছেন এটা ছিল বাগান, সে আলোচনায় পরে আসছি। আমরা ভাই আর বোন আছি, ভাইয়ের নাম যে রতীন্দ্রলাল ধর, বিয়ে করি। আর একটা ভাই ছিল প্রতিবন্ধী, আমাদের সবাই ছোট, ওই জন্য আর সংসার করি না। আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা কক্ষের অভ্যন্তরে প্রবেশ করে আপনাদের দেখানো এবং নিচে দেখা, কিন্তু কোনো না কোনোভাবে কক্ষগুলো তালাবদ্ধ থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। যেসব কক্ষ খোলা ছিল সেগুলোর নমুনা একটু পরেই দেখবেন। গা ছমছমে একটা পরিবেশের মধ্য দিয়ে আমি হাঁটছিলাম। কক্ষগুলো ছিল ময়লার বাগার, ঝোপে ঝাড়ে ভরা। এখানে বিষাক্ত সাপকোপ এবং কীট পতঙ্গ থাকা অস্বাভাবিক কিছুই নয়। ইতিহাস এবং লোকমুখ থেকে যতটুকু জানা যায়, এই বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র ছিল অত্যন্ত দামি। আজকে কোথায় সেই দামি জিনিসপত্র, কেবল একটা নোংরা ছেঁচছেঁতে হাওয়া চারপাশে। যেসব কক্ষ থেকে একসময় আতর জাফরানের খুশবু বেরোত, এখন সেখানে পুঁতি গন্ধময়। কীট পতঙ্গ এবং সাপকোপের ভয়ে আমার সাহস হচ্ছিল না সামনের দিকে যাওয়ার, তারপর যতটুক পারলাম রেকর্ড করলাম। জমিদারি জানেন তো কিভাবে, আমার বাবা তো অনেক চিঠিকাংশ অর্ধেকেই আমার বাবা। আমার বাবার 53টা বিল্ডিং ছিল, তারপর 14টানায় কাছারি ঘর ছিল। সমস্ত জমিদারি অনেক বিক্রি করে খায়নি, সব এমনি চলে গেছে। যেই যেখানে বসেছ ওটাই তার বাড়ির বয়সটা এখন 82 বছর চলছে। পূর্ণার সময় তো অনেক লোক খাজনা দিতে আসতো, খাজনা দিত, তখন তো কাগজের টাকা ছিল না, রূপোর টাকা। আমরা দেখছি তো সব বাড়িতে পূর্ণ হতো, খাজনা তুলতো এখানে বাড়িতে, তখন তো অনেক জুলুস ছিল। তখন তো বাড়ি ভর্তি মানুষ, আমাদের বাড়িতে এক বেলায় 300 জন লোক খাবার, বাড়ির লোক শুধু বাড়ির লোক, কর্মচারী ছিল 100 জন, জমিদারি কাছারি। উল্লেখ্য যে 1950 সালে জমিদারের প্রথা উচ্ছেদ হওয়ার পর জমিদারদের হাতে আর জমি রইল না, সম্পত্তি রইল না, এতে করে একটা সামাজিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাছাড়া আয়েশি জীবনযাপন অভ্যস্ত হওয়ার ফলে বেশিরভাগ জমিদার তথা বংশধররা পরবর্তী সামাজিক পরিবর্তনের সাথে নিজেকে তাল মেলাতে পারেনি। এটা রামদন জমিদার বাড়ির পেছনের অংশ,
উপরতলায় কয়েকটি কক্ষ আছে। বর্তমান বংশধরদের কেউ ঢাকা কলকাতা থেকে আসলে এখানে থাকেন। ভবনের পেছনের অংশে রয়েছে বিশাল সুপ্রশস্ত শানবাঁধানো পুকুর ঘাট। এর বিশালতা থেকে বোঝা যায় কতটা সম্ভ্রান্ত তারা ছিলেন। কোনো কিছুই চিরস্থায়ী নয়, এই ব্যাপারটা হয়তো এইসব জায়গায় আসলে বেশি করে মনে পড়ে। একসময় শান শকতে অনেক প্রভাব প্রতিপত্তিতে থাকা জমিদার এখানে হয়তো আসতেন, এখানে কৌশল করতেন, দৈনিক কাজকর্ম সারতেন, এখানে হয়তো হাত ধুতেন, মুখ ধুতেন, জমিদার বাড়ির সদস্যরাও আসতেন। আজকে সেই পুকুর ঘাট, শানবাঁধানো পুকুর ঘাট নিস্তব্ধ নীরবতা, কেউ কোথাও নেই, কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ। সময়ের অমোক নিয়মে সবকিছু একদিন শেষ হয়। এখন আর এই জমিদার বাড়ির তোরণ দিয়ে জমিদারের কাজে কেউ প্রবেশ করে না। শুনশান নীরবতা, নিস্তব্ধ। জমিদারের ঐশ্বর্যের সাথে যেমন নিঃশেষ হল, আমার গল্প শুরুর সাথে শেষ হওয়ার সময় এলো। আজকের গল্পটা কেবল প্রভাব প্রতিপত্তির ক্ষয়ে যাওয়ার গল্প, কোনো মানুষের ক্ষয়ে যাওয়ার গল্প নয়। কোনো মানুষের কর্ম, কোনো মানুষ কখনো ক্ষয় হয় না। আজকের গল্পটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।